আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ল্যাপটপ দেখাবো, যার ভিতরে নতুন এবং পুরাতন দুই ধরনের ল্যাপটপই থাকবে। থাকবে ডেল এক্সপিএস সহ X1 কার্বন, X1 ইয়োগা এবং প্যাভিলিয়ন প্রোবুকের কিছু ওপেন বক্স ল্যাপটপের পাশাপাশি সবচেয়ে ইউনিক যে ল্যাপটপটা সেটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই যে ল্যাপটপ, এটাও থাকবে। এবং ভিডিওর শেষে আপনারা রেগুলার মডেলের বেশ কিছু এলিট বুক এবং প্যাভিলিয়নের ল্যাপটপ দেখতে পাবেন আজকের ভিডিওতে। এই ল্যাপটপগুলোর কী কী কনফিগারে থাকবে এবং মডেলটা কী কী থাকবে, প্রাইস কীরকম, ওয়ারেন্টি ফ্যাসিলিটি কী, বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। সর্বপ্রথম আমরা ওপেন বক্স ক্যাটাগরির একটা ল্যাপটপ দেখব। এই ল্যাপটপটা ব্র্যান্ড নিউ, নট এ সিঙ্গাল ইউজ, 100% ওপেন বক্স ল্যাপটপ। ল্যাপটপটা হচ্ছে প্যাভিলিয়ন 15। তো এটা হচ্ছে রাইজেন 5 প্রসেসর, 5000 সিরিজ, যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই 5 11 জেনারেশন ইকুয়াল। আমরা যদি একটু প্রসেসরটার মডেলটা দেখি, এটার প্রসেসর মডেল হচ্ছে রাইজেন 5 5625U। এটা হচ্ছে 2022 সালের প্রোডাক্ট। 8GB DDR4-এর র্যাম, 3200 বাসের এবং 512GB M.2 NVMe Gen 4-এর SSD। চাইলে আপনারা র্যাম SSD দুটোকেই আপগ্রেড করতে পারবেন। 4GB রেডনের শেয়ার গ্রাফিক্স থাকাতে গ্রাফিক্সের বেসিক লেভেলের কাজ আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। ল্যাপটপটা ফুলি মেটাল দিয়ে বিল্ড করা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 95% কাভারেজ, একটা ব্যাকলিট কিবোর্ড সাথে নাম্বার প্যাড সহকারে পাচ্ছেন এবং ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন যেটা জিস্টার বা ফোর ফিঙ্গার সাপোর্টেড। 15.6 ইঞ্চির ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে, যেটাকে আপনারা 145 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারবেন। এর ফ্রন্ট সাইড ব্যাক সাইড অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো যথেষ্ট পরিমাণে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। ক্যারি করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল হবে। 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 58,500 টাকায়। নেক্সটে ওপেন বক্সের আরও একটা ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে এইচপি প্রোবুক। এটা হচ্ছে 4555G10। এই ল্যাপটপটা হচ্ছে রাইজেন 5-এর 7000 সিরিজ, যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই 5 13 জেনারেশন ইকুয়াল। সাথে থাকবে 8GB DDR4-এর র্যাম, 3200 বাসের এবং 256GB M.2 NVMe SSD। র্যাম SSD দুটোকে আপগ্রেড করতে পারবেন। ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, ন্যারো ব্যাজেলের 15.6 ইঞ্চির ডিসপ্লে, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। ল্যাপটপটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। আমরা যদি এই ল্যাপটপটার প্রসেসরের মডেলটা একটু দেখি, এটার প্রসেসরের মডেলটা হচ্ছে আপনারা রাইজেন 5 7530U, যেটা 6 কোর 12 থ্রেড, টোটাল 19 MB ক্যাশের। এটা কিন্তু 2023 সালের প্রোডাক্ট, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। এই ল্যাপটপগুলো আমাদের কাছে শুধু চার্জার, ল্যাপটপ, বক্স ছাড়া আসে বিদায়। এই ল্যাপটপগুলিকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি। 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপের কাছাকাছি এই ল্যাপটপটার প্রাইসটা পড়বে মাত্র 68,000 টাকায়। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের X1 ইয়োগার Gen 4-এর একটা ল্যাপটপ। এটার প্রসেসরটা থাকবে কোরাই 5-এর 8th জেনারেশন প্রসেসর, 8GB র্যাম, 256GB SSD, 4GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক সহ ট্র্যাকপ্যাড। এই ল্যাপটপটার বিশেষ স্পেশালি ফিচার্স হচ্ছে ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা, 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোডে রোটেট করে প্রেজেন্টেশন ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন। কন্ডিশনটা দেখেন, একদমই সুপার টুপার ফ্রেশ একটা কন্ডিশন, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ 10 লাইসেন্স কপি 11-এ আপগ্রেড করে নিতে পারবেন। 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 46,500 টাকায়। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের X1 কার্বন Gen 7। এটার কনফিগারেশন হচ্ছে কোরাই 5 10th জেনারেশন প্রসেসর, 16GB র্যাম, 256GB SSD, 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড, ডলবি অ্যাটমসের সাউন্ড সিস্টেম। এই ল্যাপটপটাতে দুইটা স্পেশালি ফিচার্স আছে, একটা হচ্ছে ন্যারো ব্যাজেলের ডিসপ্লে, একদম চিকন ব্যাজেল, আর একটা হচ্ছে টাইপ সি চার্জিং। ল্যাপটপটা খুবই দ্রুত চার্জ হবে, একবার চার্জ দিলে আপনারা 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। প্রাইসটা পড়বে মাত্র 46,500। এটার কিন্তু 16GB 512GB ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা নিতে পারবেন। নেক্সটে একটা 360 ডিগ্রি মোডে রুটের ল্যাপটপ দেখাবো। আমি ফার্স্ট টাইম দেখাবো এটার কন্ডিশনটা, আমি একটু কন্ডিশনটা বারবার দেখাই, কারণ এটার বিল্ড কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার। মানে পুরোটাই একটা মেটাল দিয়ে বিল্ড করা। মডেলটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের 7400 2-in-1 ল্যাপটপ। কোরাই 5-এর 8th জেনারেশন প্রসেসর, 16GB র্যাম, 256GB SSD, 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা 14 ইঞ্চির ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোডে রোটেট করে 2-in-1 মোডে ইউজ করতে পারবেন। ল্যাপটপটাতে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র
48,500 টাকায়। আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 60 ডেজ, মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই। এই ল্যাপটপটা কিন্তু এতটাই ইউনিক এবং এতটাই প্রিমিয়াম। এই ল্যাপটপটার বিশেষ স্পেশালি হচ্ছে ল্যাপটপটা লাইট ওয়েট। লাইট ওয়েটের জন্য কিন্তু এই ল্যাপটপটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রিমিয়াম একটা ক্যাটাগরির ল্যাপটপ। কন্ডিশনটা দেখেন সুপার টুপার ফ্রেশ। কোরাই ফাইভের 8th generation প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি SSD, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, 13.3 ইঞ্চি টাচ স্ক্রিন FHD রেজুলেশনের ডিসপ্লে যেটা গ্লোসি টেকনোলজির, এবং এটাকে 360 ডিগ্রি মোডে রোটেট করে ল্যাপটপ এবং ট্যাব 2-in-1 মোডে ইউজ করতে পারবেন। সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাসিলিটি, 6 চ্যানেলের ব্যাঙ্ক অ্যান্ড অপশনের সাউন্ড সিস্টেম আছে। ল্যাপটপটা ফুললি ফ্রেশ, 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 62,500 টাকায়, একদমই রিজনেবল প্রাইস। নেক্সটে আরেকটা ল্যাপটপ দেখাবো 360 ডিগ্রি মোডে রোটেট করা, এটা হচ্ছে 1040G6। অনেকের এই ল্যাপটপটা খুবই পছন্দনীয় ল্যাপটপ, কারণ এটা 14 ইঞ্চি, খুবই লাইট ওয়েট এবং এটাকে 360 ডিগ্রি কনভার্ট করা যায়। ল্যাপটপটার কনফিগারেশনটা হচ্ছে কোরাই 7 8th generation প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি SSD, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল HD IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে। এর ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই, ফুললি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন। খুবই লাইট ওয়েট এবং খুবই ইউনিক একটা ল্যাপটপ। প্রাইসটা পড়বে মাত্র 58,500 টাকায়, একদম রিজনেবল প্রাইস। 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। ল্যাপটপটাতে কিন্তু টাইপ সি দিয়ে চার্জ করতে হবে, খুবই দ্রুত চার্জ হবে। একবার চার্জ দিলে আপনারা 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এই ল্যাপটপটা মোটামুটি আমাদের শপে নতুন কালেকশন। এটা হচ্ছে 845G7 রাইজেন 5 4000 সিরিজ প্রসেসর, 16 জিবি র্যাম, 256 জিবি SSD, 8 জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স। র্যাম SSD ডেফিনেটলি আপগ্রেড করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল HD ডিসপ্লে। প্রাইসটা পড়বে মাত্র 48,500 টাকায়, একদম রিজনেবল প্রাইস। এটা কিন্তু কোথাও কোথাও মোটামুটি 55,000 টাকার মতো প্রাইস দেওয়া আছে। আপনারা অবশ্যই যাচাই বাছাই করে পারচেস করবেন। একদম লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়নের 14 সিরিজের একটা ল্যাপটপ। এটাও ব্র্যান্ড নিউ ওপেন বক্স। এটা হচ্ছে রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর, 8 জিবি র্যাম, 512 জিবি SSD, 14 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে। ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। এই ল্যাপটপগুলো আমরা মাঝে মধ্যে বলে থাকি যে নট এ সিঙ্গেল ডে ইউজ। আপনারা যদি আমাদের শপে আসেন আমরা আপনাদেরকে ব্যাটারি সার্কেল কাউন্ট দেখিয়ে দিব যে একদিনই ইউজ হয় না, এটা আসলে বের করা যায়। সো এই ল্যাপটপটা 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 55,500 টাকায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটের বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির ইউজ ল্যাপটপের পাশাপাশি নতুন ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। এর বাইরেও আমাদের স্টকে সব সময় সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল পাবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।